বাসুসের E19 এটা ইয়ারবাড। জাস্ট আমি ইনিশিয়ালি যদি খুলে দেখাই জিনিসটা কেমন, এই যে চার্জিং কানেকশনগুলো এখানে হওয়াতে সুবিধা হলো, জাস্ট কানের দিকে থাকে তো তোর ময়লা টলে ঢোকার সম্ভাবনা কম থাকে, অন্যগুলো এখানে থাকে। এনিওয়ে জাস্ট এটা হলো লুক অ্যান্ড ফিলটা খুবই প্রিমিয়াম টাইপের, মানে আপনার 1600 থেকে 2000 টাকার মধ্যে এটার প্রাইস। আর মজার কথা হচ্ছে এই জিনিসটা কিন্তু কানের ভিতরে ঢুকবে না, এটা কানের পাশে থাকবে, মেন সাউন্ডটা বের হবে হচ্ছে এই জায়গাটা দিয়ে। অন্যগুলো যেমন এটা হচ্ছে কানের ভিতরে ঢুকে যায়, এটা কানের ভিতরে ঢুকবে না, এই এই জায়গাটা হচ্ছে কানের ছিদ্র বরাবর থাকবে। জিনিসটা কানে দেওয়ার পরে আপনি বাইরের ওই অর্থে কোনো সাউন্ডই তেমন একটা শুনবেন না। এটা কিন্তু ANC না, ANC মানে হচ্ছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন, এটা হচ্ছে বাইরের যে নয়েজগুলো আসে এটা ক্যান্সেল করে দেয়। আর এটা হচ্ছে ENC, ENC মানে হচ্ছে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন, মানে আপনি এনভায়রনমেন্টের সাউন্ড তেমন শুনবেন না, আর হচ্ছে আপনি যার সাথে কথা বলবেন সেও আলটিমেটলি ওই অর্থে এনভায়রনমেন্টের কোনো সাউন্ড সে পাবে না। তো ANC মধ্যে বেসিক পার্থক্যটা হচ্ছে ANC হচ্ছে আপনার গান শোনার সময় খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা অডিও দিবে, আর এটা হচ্ছে কথা বলার সময় নয়েজগুলো অপর পক্ষের লোকজন শুনবে না, মাইক্রোফোনটা দিয়ে ওই অর্থে নয়েজ যাবে না। এটা হচ্ছে ENC, সহজ করে বলে ENC হচ্ছে মাইক্রোফোনের জন্য আর ANC হচ্ছে হেডফোনের জন্য, মানে যেটাতে শুনবেন আপনি। তো এটা আমি বক্স থেকে যদি বেসিক একটা ফিচারগুলো বলি, ধরেন এই বক্সের মধ্যে তো মোটামুটি কথাগুলো বলা থাকে, এই যে 33 ঘন্টা আপনি এটাতে ব্যাটারি ব্যাকআপ পাবেন, মানে এটার ব্যাটারিটা সহ এইখানে সহ। তো আপনি নর্মালি হয়তো আপনি 5 ঘন্টার মতো আপনি পাবেন, আবার বাকি যে 25-26 ঘন্টা এটা হচ্ছে আপনি এটা দিয়ে আপনি রিচার্জ করে নিতে পারবেন। তো কোনো একটা ট্যুরে গেলে আপনি অন অ্যান অ্যাভারেজ আপনি 33 ঘন্টা আপনি গান শুনতে পাবেন। আর এটা হচ্ছে IPX5 হচ্ছে ওয়াটারপ্রুফ। IPX5 মানে হচ্ছে এটার যে কোনো ডিরেকশানে আপনি যদি পানি ফেলতে থাকেন এটার মধ্যে, তাইলেও এটাতে কোনো সমস্যা হবে না, কিন্তু পানিতে ডুবানো যাবে না, কিন্তু চুবানো যাবে না। এটা যে কোনো ডিরেকশানে পানি পড়লেই, মানে বৃষ্টিতে যান অথবা যেখানেই আপনি মোটামুটি যান, এটা ওই অর্থে সমস্যাগুলো হবে না, কিন্তু ডুবানো যাবে না। এটা হচ্ছে IPX5। আর এটা বেজ অসাধারণ বেজ আসে, একদম কমন কয়েকটা ফিচার যদি বলে দেই, এই যে কুইক গ্যাটের মধ্যে যেটা আছে, জাস্ট আমি এটা দেখলে আপনার মোটামুটি ধারণা হয়ে যাবে। ধরেন এখানে হচ্ছে বাম দিকেরটা যদি আপনি 1.5 সেকেন্ড প্রেস করে রাখেন তাহলে হচ্ছে আপনি প্রিভিয়াস গান, আর ডান দিকেটা 1.5 সেকেন্ড প্রেস করে রাখলে হচ্ছে নেক্সট গান। আর এটা ডাবল ট্যাপ করলে হচ্ছে আপনার এই, সরি একটু কাছে এনে দেখে নিই, এটা হচ্ছে আপনার কল রিসিভ করার সময় আপনি যদি ডাবল ট্যাপ করেন তাহলে হচ্ছে কল রিসিভ হবে, আর 1.5 সেকেন্ড যদি চাপ দিয়ে ধরে রাখেন তাহলে হচ্ছে আপনার এটা হচ্ছে কলটা কেটে যাবে। আর ডাবল ট্যাপ করলে হচ্ছে পজ, আবার ডাবল ট্যাপ করলে হচ্ছে আপনার প্লে, আর ট্রিপল ট্যাপ করছে, ট্রিপল যদি আপনি ট্যাপ করেন তাহলে হচ্ছে আপনার অ্যাপেলে যদি হয় তাহলে সিরি অন হবে, আর অ্যান্ড্রয়েডে যদি হয় তাহলে হচ্ছে আপনার গুগল অ্যাসিস্ট্যান্ট অন হবে। এটা হলো বেসিক ফিচার, তার মানে সহজ করে বলতে গেলে যে এটা টাচও সাপোর্ট করে আর কি, যে এই দুইটা হলো টাচ সেন্সর হিসেবে কাজ করবে। এই যে জিনিসটা প্লাস্টিক মেড, কিন্তু একটা প্রিমিয়াম একটা ব্যাপার আছে আসলে বাসুসের, তো বাসুসের জিনিস তো এমনিও ভালো হয়, এখানে টাইপ সি একটা চার্জিং পোর্ট আছে, 1.5 ঘন্টার মতো লাগে ফুল চার্জ হইতে। ইভেন এই যে এখানে একটা রিসেট বাটনও আছে, আপনি যদি নতুন কোনো ফোনের সাথে কানেক্ট করতে চান তো সেটা এখানে দিয়ে, এখানে আপনার 3 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবেন তাহলে হচ্ছে নতুন ফোনের সাথে কানেকশন হওয়ার জন্য অপশান আসবে। জিনিসটার বেজ একটু বেশিই বেশি, আমার কাছে মনে হয় সামান্য একটু কম হইলে ভালো হইতো, আবার যদি কন্ট্রোল করা থাকতো একবারে, মানে কোনো বেজওয়ালা গান একটু জোরে ডুব 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 করে একদম প্রচণ্ড বেজ হয়। আর কানে দেওয়ার পরে আমি যদি নেগেটিভ দিক বলি, কানে দেওয়ার পরে আশেপাশের সাউন্ড একেবারেই অলমোস্ট শোনা যায় না, এমনভাবে ডিজাইন করছে যে বাইরের সাউন্ডগুলো ওর থেকে কানের ভিতরে ঢুকতে পারে না। তো আপনি যদি ঘরের মধ্যে থাকেন ঠিক আছে, কিন্তু রাস্তায় এটা দিয়ে গান শোনার জন্য আসলে খুব কেয়ারফুল থাকতে হবে, যেহেতু পার্কে হাঁটার জন্য ঠিক আছে, কিন্তু গাড়ি ঘোড়া যে রাস্তায় চলে এটাতে আসলে এটা পরাটা ঠিক হবে না, কারণ বাইরের নয়েজ ওই অর্থে ঢুকেই না কানের মধ্যে। তো জিনিসটা ভালো, জিনিসটা এই 1600 থেকে 2000 টাকার মধ্যে বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন রকম দাম, এই জিনিসটা নিতে পারেন। জিনিসটা আমার কাছে যথেষ্ট ভালো লাগছে, এটা মানে টাকার তুলনায় এটা ঠিক আছে প্রাইসটা। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।